আপনি আমাদের জন্য কি করতে পারবেন? হ্যাঁ, মানে আমরা যা ক্ষমতা আপনি করবেন। দলন দিয়ে এনে সবার সামনে একটা বাচ্চা দেন। এটা কি সম্ভব? কারণ এখন আপনি প্রমাণ পেয়ে গেলেন আমরা পুরুষ ছাড়া সম্ভব নয়। কি গলা, ইচ্ছা করছে চুল ধরে আধা ঘন্টা ঘুরাই। প্রশংসা করলো মতিয়া হবে কেশরানি, দেব খোপাই টয়লেটের গু তেল, তেল তেল তো গু দিয়েই তৈরি হয় আর গু তেল দিয়েই তৈরি হয়। মুরগি গু খায়, মানুষ মুরগি খায়, তাই মানুষ কি খাইলো? মানুষ গু খাইলো, ওই একই এলো। আপনি এত নোংরা কথা বলছেন কেন? নোংরা কই, নিজেই ছাইরা দেয় আপনি আগেন না। ছোট মানুষ ওই প্রেশার সইতে পারবে না। আমি কি বলবো? বলেন, আই লাভ ইউ কই থেকে কোটি টাকা লাগবো? আপনারা সবাই কেমন আছেন? ভালো, আপনাকে দেখার পর সব গেল, টাকা পয়সা ওই অনেক দূর থেকে ভাড়া করে আইছি না। আচ্ছা, আর আমি আসিনি? আপনি তো রিক্সা নিয়ে হাইটে আইছে। আমি রিক্সা নিয়ে আসছি। কিসে আসছে? দেখা যাচ্ছে না তো এখানে। কি দেখবে? আপনারা দেখছেন না? আওয়াজ শুনে বুঝতে পারছেন না আমাদের এলাকায় ভ্যান কই আপা, খালি উপর দিয়ে সই দেওয়া। হ্যাঁ, সই মানে গাড়ি। আচ্ছা যেটাই হোক, গাড়ি নিয়ে আসছেন। আপনি নিয়ে আসছেন গাড়ি, আপনি একটা নারী, তার উপর আমরা উঠতে পারি? গাড়ির উপর নাই এক তো সত্যটা দুর্বৃত্ত, কথা শেষ হয়ে চিৎকার করিস। হ্যাঁ, ওইটা হলো গাড়ির উপর কইছি। ভাই ওদিক যা, ওদিক যা, ওদিক কিছু বলেন আপা। আমি আপনাদের জন্য কি করব? আপনাদের জন্য কি করব? আমাদের জন্য কি করবেন? করবেন অবশ্যই, করবো না কেন, করবে। আচ্ছা, মানে করবে? হ্যাঁ করবো। আচ্ছা করেন, করেন না বললে কি করব? কি করব? আমি প্রশ্ন করেছি কি করব, আপনারা বলেন। ওহো, আমরা যা করব তাই করবেন? অফকোর্স। হাসা কইতেছে? হাসাই কইতেছি। সত্য? সত্যি। ও ম্যাডাম, বলেন। আমরা হইলাম এই হিলি হাকিমপুরের মানুষ। আমাকে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আমরা কি করি? আঙ্গুল কিন্তু একটু তেরা করি। আপনি কইছেন আপনি আমাদের জন্য কি করতে পারবেন? হ্যাঁ, মানে আমরা যা ক্ষমতা আপনি করবেন। দলন দিয়ে এনে সবার সামনে একটা বাচ্চা দেন। হ্যাঁ,
সম্ভব? কারণ এখন আপনি প্রমাণ পেয়ে গেলেন আমরা পুরুষ ছাড়া সম্ভব নয়। আমরা ইচ্ছে করলেই বাচ্চা দিতে পারি, আমরা ইচ্ছে করলে জনসংখ্যা বৃদ্ধি করতে পারি, আমরা ইচ্ছে করলে আপনাদের ঘর থেকে বের করে দিতে পারি। আচ্ছা তাই? তাই তো। আচ্ছা আপনি 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 একটা বাচ্চা দেন তো এখানে, আমি দেখতে চাই। আমার জায়গা কই? পুরুষ মানুষের বাচ্চা দেওয়ার সম্ভাবনা আছে? আপনার জায়গা আছে কিনা সেটা আমি দেখতে যাবো কেন? আমার বাচ্চা সিজারেও হবে না ডাইরেক্ট হবে না। তাহলে একটু আগে বললেন কেন যে আমরা পুরুষ মানুষ বাচ্চা দিতে পারি? হায় হায়, আমরা ওইটা ওই মানে তৈরি করি পরিবেশটা। এখন কথা পেঁচাচ্ছেন তাই তো? পেঁচাপেঁচি নাই, নারী আর পুরুষ এক জায়গায় থাকলে বাচ্চা হয়। যাই হোক একটা কথা বলি, ছেলে হোক মেয়ে হোক কয়টা সন্তান যথেষ্ট? দুইটা। বাদ, ওই দিন গেছে গা। আগে সরকার কি কইতো ভাই, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, ঠিক না ভাই? ঠিক। তারপর সরকার কি করলো, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তান যথেষ্ট। এখন আগামীতে সরকার কি কইবে জানে? কি? ছেলে আর মেয়ে কোনোটাই দরকার নাই, স্বামী আর স্ত্রী যথেষ্ট। যে হারে মাথা বাড়তাছে তিল ধারণের ক্ষমতা নাই, তাই আপনার বাচ্চা নেওয়ার দরকার নাই। কি? আপনারা যদি আমি বিয়া করি আপনি আমার বাপ কইবেন, আমি আপনার মা কইব। কি বললেন আপনি? না তাছাড়া বাচ্চাই নাই কে আব্বা কবে? আপনাকে আমি বিয়ে করবো কেন? আমার মতো পুরুষ পাইবেন নাকি? আচ্ছা আপনার মতো পুরুষ কি আছে আপনার মাঝে? কি নাই? আছে কি? যা যা আছে কইলে তো আপনি লজ্জা পাইবেন। একটা পুরুষের মধ্যে কি এমন কিছু থাকে যেটা শুনে কেউ লজ্জা পায়? আমি প্যান্ট খুললাম, ঢাকার চিন্তা করতেছি। যাই হোক বাচ্চা কাচ্চা দরকার নাই, স্বামী আর স্ত্রী ভালো থাকে। যাই হোক, আপনি তো নাই কেনা সিনেমা করে ফিল্ম, যারা করে ফিল্ম তারা নাকি ছিলেন? তা আমি কি? আপনি তো মোটা কিনা। আমি মোটা না, মনে করছি আপনার পেটে বাচ্চা নাকি? কি বললেন আপনি? না মানে একটু মোটা হইলে আমরা মনে করি পেটে বাচ্চা। পেটে বাচ্চা আর মোটা এক? বারে কোনটা কে জানে, গ্যাসের এটা ফুলা না বাচ্চার ফুলা কে জানে। আচ্ছা আপনি বিয়ে করছে? না। বাচ্চা কয়টা? যদি সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে ম্যাডাম বিয়ে, চিন্তা করে ছি 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 ভাইয়া, বিয়ের কথা তো প্রশ্নই ওঠে না, আমার তো একটা বয়সই হয় নাই। তারপর বাসায় গিয়া দেয় আমার মতো একটা পোলা, কই আম্মু আমি গেলাম। অপমানের দেখছেন কি? একটু পর আপনার জুতা পিটা করবো না, মানে রাস্তাতে মুখ খেয়ে দেয় যাইবে, আমি কিন্তু চলে যাবো এদিক দিয়ে জানাবো একটু সুবিধা।
আপনি চলে গেলে কি হইব? আপনি মনে হয় বউ বউ হব কেন? প্রেম শীতের রাতে আপনার পাওয়া যাবো কম্বলের মধ্যে? ঠান্ডা হিম বরফ হয়ে থাকে, বালিশটা কান্দা কান্দা কয় আমার পাশে কাউকে নিয়া কই পাবো আমরা? পলিসি কাকে বলে? কি বলছেন? পলিসি কাকে বলে? আচ্ছা বলেন তো, পলিসি কাকে বলে? পলিসি কাকে বলে? পলি যখন ডলির চুলের মুঠিটা ধরিয়া ঘুরাইতে লাগিল তখন পলির মা এসে বলিল, সি পলিসি অমন করে না মা, সি পলিসি তাকে পলিসি বলে। এটা পলিসি এইটা। আর একটা ইন্টারভিউ দিতে গেছিলাম আপা, ওইখানে আপনার মতো বাসে এক মহিলা আসিল। না আপনার মতো না, মানে একটা মহিলা আসিল। এই কি করছে? ইন্টারভিউ যে দিবে হেরে হলো 50,000 টাকা ঘুষ দিছে। ওরা যেন নর্মাল প্রশ্ন করে, তো দুইজন একসাথে গেছি। যাওয়ার পর ওই মেয়ে যে ঘুষ দিছে হেরে কয়, তুই ডগ বানান কর, তোকে ডিউজি ডগ। হ্যাঁ ওর চাকরি হয়ে আমার এক ক্যাঙ্গারু বানান করতে। কোন ক্যাঙ্গারু? কবে পড়ছি ভাই, মনে আছে? স্যার ওরে ইজি ধরলে, আমার কঠিন ধরলে পারিস না আমার কথা। তবে আমি বললাম স্যার একটু সহজ করে ধরে। তো মেয়েটাকে জিজ্ঞেস করলো, বল বলো তো 1971 সালে আমাকে কতগুলা লোক মারা গেছে? তো মায়েরা বললো 9 লাখ। আমার এক তুই 9 লাখ লোকের নাম কো? এই জন্য চাকরি ছাইড়া দিয়া সিনেমায় আইসি, অভিনয় করতেছি। আপনার মতো সুন্দর একটা মায়া হয়েছি। যাই হোক, আপনি ছিদ্র ছিদ্র নায়িকা, অনেক ভালো লাগলো আপনি আমাদের মাঝে আসছেন। আপনার জন্য আমরা সবাই খুশিতে গর্ভবতী, সরি আপা কিছু মনে করে গর্ভবোধ করছি। নাইস টু মিট ইউ, আপনার সাথে একটু হ্যান্ডশেক করি। কি সরি সরি কেছে? আমি যার তার সাথে হাত মিলাই না। কেন, আমি কি হাই গে হাতে সুইসাইড? আচ্ছা আপনি তো উল্টো কথা বলেন। উল্টো কথা? আপনি একটু হ্যান্ডশেক করলে আপনার হাত ধুয়ে যাইব, আর আমি এই ওই কাম সারি এই হাত দিয়া ডাইনার দিয়ে খাই, আর এই হাত দিয়া নারী পাসারি। যাই হোক, প্লিজ নাইস টু মিট ইউ, হাউ ডু ইউ ডু? ঠিক আছে, এত করে যখন বলছেন থ্যাংক ইউ। থাক করবেন না যখন বাদ দেন, চলেন গানে চলে যাই। নায়িকারে বাঁশ অনেক দিলাম, প্রথমে একটি সফট গান করবো, তারপরে হিপ হপ গান করবো, নো প্রবলেম। হ্যাঁ কি ভাই কি করলু? এই আইজুল ভাই।